হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব দেবের নতুন ব্যোমকেশ, ব্যোমকেশ ও দুর্গরহস্যের ট্রেলারের, যেটা আজকে কিছুক্ষণ আগেই রিলিজ করেছে। এবং কি চমক ছিল না ওই রিলিজটার মধ্যে! কারণ তোমরা মানে যারা অলরেডি এটা ইউটিউবে দেখেছো তারা বুঝতেই পারছো যে ব্যোমকেশ, সৃজিৎ মুখার্জির যে ব্যোমকেশের সাথে এটার একটা ক্ল্যাশ হওয়ার কথা ছিল, সেই ক্ল্যাশটা ফাইনালি হচ্ছে না, এটা বোঝাই যাচ্ছে। এবং সৃজিৎ মুখার্জি নিজে সদল বলে এসে এই ট্রেলারটাকে কিন্তু রিলিজ করলো। তো এখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে একসাথে রয়েছে, SBF শ্যাডোর মধ্যে কোনো ঝামেলা নেই, সৃজিৎ মুখার্জি বিশা দাশগুপ্তর মধ্যে কোনো ঝামেলা নেই, অনির্বাণ দেব এর মধ্যে কোনো যে ঝামেলা নেই, সেই সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু আজকে স্টেজে পাওয়া গেল। তো এই উপলক্ষে ট্রেলারটা রিলিজ হলো এবং ট্রেলারটা কেমন হয়েছে ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই ট্রেলারটার ক্ষেত্রে যেটা আমি আগেও বলেছিলাম যে বিশা দাশগুপ্ত মূলত এই যে ব্যোমকেশ দুর্গরহস্যটা বানাচ্ছেন, এটা অনেকটা অ্যাডভেঞ্চার ফরম্যাটে বানানো হচ্ছে। এবং টাইম পিরিয়ডটাকে যেহেতু সেই স্বাধীনতার সময়কার নিয়ে যাওয়া হয়েছে, তো সেখানে ইংরেজদের সাথে একটা বিষয় রয়েছে, প্লাস ধরে নাও রাজস্থানের বিভিন্ন মানে যারা রাজারা রয়েছে তাদের পরিবারের মধ্যে বিভিন্ন কোন্দল, এই সমস্ত জিনিসগুলোকে অনেকটা অ্যাডভেঞ্চার ফরম্যাটে দেখানো হচ্ছে। তো দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট যে এইখানে কিন্তু আমার সিনেম্যাটোগ্রাফি যথেষ্ট ভালো লেগেছে। কয়েকটা শর্ট স্পেশালি দেখবে, একটা জায়গায় অজিত এবং ব্যোমকেশ কথা বলছে, সেটা ব্যাকগ্রাউন্ডে ডায়লগসটা আসছে, এবং যে টোটাল ক্যামেরাটা দেখবে একটা ট্যাক্সির ভেতর থেকে, জানলার ভেতর থেকে বেরিয়ে গিয়ে উল্টো দিকে বেরিয়ে গেল। তো এই যে ইম্প্রোভাইজেশনগুলো করা হয়েছে সিনেম্যাটোগ্রাফি নিয়ে, সেগুলো যথেষ্ট ভালো লাগছে এই ট্রেলারের মধ্যে। দ্বিতীয়, এই ট্রেলারের মধ্যে না কয়েকটা ক্যারেক্টার খুব ইম্পর্টেন্স পেয়েছে, যেটা টিজারের ক্ষেত্রে কিন্তু সেরকম ছিল না। যেরকম এখানে সত্যবতী চরিত্রে যে রুক্মিণীকে দেখা যাচ্ছে, আমার কিন্তু রুক্মিণীকে বেশ ভালো এখানে কিন্তু জেল করছে বলে মনে হচ্ছে দেবের সাথে। এবং তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেখানে রুক্মিণী হচ্ছে তোমার এখানে প্রেগনেন্ট দেখানো হচ্ছে, এবং সেই কারণে ব্যোমকেশ যে ধূমপান ছেড়ে দিচ্ছে, এই যে একটা বলতে পারো যে জিনিস, একটা পজিটিভ ভাইব, একটা মেসেজ যে দেওয়া হয়েছে না, এই ইম্প্রোভাইজেশনটা আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং দুজনকে দে বোথ লুক ভেরি মানে গুড টুগেদার। তো এইটা ট্রেলারের বেশ খানিকটা অংশ জুড়ে রয়েছে। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে রজতাভ দত্ত, যাকে আমি বলছিলাম যে ট্রেলারে মানে টিজারে মিসিং, যে এখানে অ্যান্টাগনিস্টকে খুব একটা স্ট্রংলি দেখতে পাওয়া যাচ্ছে না, এইবার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং যে ডায়লগটা এখানে রজতাভ দত্ত যেটা দিচ্ছেন ট্রেলারের মধ্যে, সেটা কিন্তু বেশ সিগনিফিকেন্ট। এবং তিনি যে বেশ একটা দুধে এবং ডার্ক সাইডে এখানে কিন্তু একটা খল চরিত্রে অভিনয় করছেন, সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে এই ডায়লগটার মাধ্যমে। ওভারঅল দেখো, ব্যাকগ্রাউন্ড স্কোর যদি বলি, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, একটা থিম মিউজিক টাইপের তৈরি করা হয়েছে বোম বোম বলে, যেটা কিন্তু দেখবে একদম ট্রেলারের শেষ দিকে আসছে, সেই থিম মিউজিকটা ভালো লাগছে। অ্যান্ড ওভারঅল দেবকে কিন্তু অনেক বেশি ভোকাল দেখতে পাওয়া যাচ্ছে এখানে। টিজারে আমরা একটাই মেন ডায়লগ পেয়েছিলাম, সেটার তুলনায় এখানে কিন্তু অনেক বেশি ভোকাল। এবং ওভারঅল ধরো ট্রেলারটার মধ্যে যেটা বললাম যে যেহেতু অ্যাডভেঞ্চার ফরম্যাটে করা, তো একটা ওই যে সাপের ব্যাপারটা রয়েছে, তো এইটা আমার একটা টিজারের ক্ষেত্রে আমার একটা বলতে পারো যে অভিযোগ ছিল যে অনেক বেশি মেকি মনে হচ্ছে VFX অতটা ভালো লাগছিল না সাপটার ক্ষেত্রে। এখানে কিন্তু ট্রেলারে দেখলাম সেই জিনিসটাকে কিন্তু অদ্ভুতভাবে রেক্টিফাই করে নেওয়া হয়েছে, সাপটাকে খুব রিয়েলিস্টিক দেখতে লাগছে এবং পুরো মানে এন্টায়ার মানে জিনিসটার সাথে কিন্তু খুব ভালোভাবে যাচ্ছে। তো আমার কিন্তু বেশ ওয়েল মেড একটা ট্রেলার মনে হয়েছে। এবং ছবিটা নিয়ে কিন্তু বেশ বলতে পারা মানে বোঝা যাচ্ছে যে খাটাখাটনি করা হয়েছে, জাস্ট একটা তারাগুলোর মধ্যে একটা ব্যোমকেশ নামাতে হবে, যেরকম ফি বছর আমাদের ব্যোমকেশ হতো একটা সময়, তো সেইভাবে একটা নামিয়ে দেওয়া হয়েছে, এরকম ব্যোমকেশ নয়, বেশ ভাবনা চিন্তা করে এবং অনেকটা পরিশ্রম করে কিন্তু এই ব্যোমকেশটাকে তৈরি করা হয়েছে, একটা ভালো বাজেট নিয়ে এই ব্যোমকেশটাকে তৈরি করা হয়েছে, সেইটা রিফ্লেকশন কিন্তু ট্রেলারে আসছে। সো এটাই ছিল আমার মূলত ট্রেলারের ইনিশিয়াল রিয়াকশন অ্যাবাউট দুর্গরহস্য, ব্যোমকেশ ও দুর্গরহস্য। কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্টে এসে জানাতে পারো। কোনো এই ভিডিওতে কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।